আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যেখান থেকে বসে আমার এই চ্যানেলকে দেখছেন তারা সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। শুরু করছি বরং করুণাময় আল্লাহর নামে। আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা যাবে হলো গাজীপুর চৌরাস্তা। যিনি আমাদেরকে অর্ডারগুলো করছিলেন তিনি নাম হলো আল আইন হোসেন, তার জন্যই আমাদের এই ফার্নিচারগুলো রেডি করা এবং নতুন মডেলের সিম্পল ডিজাইনের লাক্সারি এবং অনেক শক্ত এবং অনেক মজবুত একটি সোফা যেটা হলো 3-2-1 ওনার জন্য রেডি করা হয়েছে। চাইলে আপনি 2-2-1ও নিতে পারেন। আমি যেটা প্রাইসটা বলবো 2-2-1 অথবা 3-1-1 মানে 5 সিটের প্রাইসটা বলবো এবং 6 সিট প্রাইসটা বেশি, তো আমি 5 সিটের প্রাইসটা আপনাদের বলে দিই। এবং উনি যেগুলো অর্ডার করছেন এই ফার্নিচারগুলো হলো এই ফার্নিচারগুলো যেগুলো হলো এই সোফাটা হাতার ডিজাইনটা উনি চেঞ্জ করছেন, সোফাটা হলো এইটা যেটার হাতার ডিজাইনটা উনি এইটা নিচ্ছেন, সোফাটা নিচ্ছেন হলো এই এই সোফাটা। তো দুইটা মিক্স করে সোফা খাট হলো এইটা, ডাইনিং হলো এটা এবং আলমারি তিন পার্টের এই আলমারি এটা যেটা স্ট্রাকচার ভিতরে এটা এবং টি টেবিল হলো এটা যেটা টি টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন। এই টি টেবিলটা সবগুলো করা হয়েছে গালা পলিশ, কারণ এগুলো আপনার হাতে পলিশ যেটা, তারপরে আমাদের হাতে পলিশের কোয়ালিটিগুলো আপনি যদি দেখেন আমি আপনাদেরকে ডিটেলসটা দেখাই দিব যে কী টাইপের পলিশগুলো আমরা করি। তো আপনার আগে আমি আপনাদেরকে ডিটেলস সব সোফাগুলো দেখাই দিই। এই ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব, উনি আজকে আসছিল দেখে আমাদেরকে সব ওকে করে চলে গেছে, এখন পিক আপ দাঁড়িয়ে আছে, উঠে দিবে চলে যাবে গাজীপুর চৌরাস্তা। তো আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বসে আমার এই ভিডিওগুলো দেখেন এবং আপনারা জানতে চান যে কী টাইপের ফার্নিচারগুলো আমি বানাই, তো আপনারা চাইলে ইউটিউবের এই চ্যানেলটা আপনারা শেয়ার করতে পারেন, আপনাদের প্রিয়জনের কাছে দেখতে পারেন নতুন নতুন ডিজাইন, কারণ আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের জন্য এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো করে আসি। অনেকে আবার কমেন্ট করে যে ভাই অনেক বেশি কথা হয়ে যায়, আবার অনেকে আবার বলে যে আরও বেশি ডিটেলস দেখান কারণ আমি কষ্টের উপার্জন করে টাকা পয়সা দিয়ে এই ফার্নিচারগুলো নিব, আমি আরও বেশি ডিটেলস শুনতে চাই দেখতে চাই, কী করবো আসলে আমি জানি না, আপনারা রেকমেন্ড করবেন। তো আমি আপনাদের এগুলো ডিটেলসগুলো দেখাই দিই, আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি। এতদিন পর্যন্ত যেরকম ছিলেন তার জন্যই আজকে এত লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে আমি এই ভিডিওগুলো করছি, স্বাচ্ছন্দ্যে কথা বলি এবং আপনাদেরকে দেখাই যেখান থেকে ভালো লাগে কিনে নেবেন, তো দেখতে থাকুন। তো এই সোফাগুলো এগুলো হলো 3-2-1 এটা ডিজাইনটা এবং এটার যে লেকারের পলিশটা আমি আপনাদেরকে দেখাই যে কী টাইপের পলিশ এটা আমাদের, যে এটা হলো হাতে পলিশ করে দিছি ওনাকে এবং হাতে পলিশের কোয়ালিটিটা এবং আপনারা যদি আমাদের পলিশের কোয়ালিটিটা দেখতে চান তাহলে বুঝতে পারবেন যে কী টাইপের পলিশ আমরা সোফার মধ্যে করে থাকি। তো এটা হলো হাতে পলিশ আমাদের 3-2-1 সম্পূর্ণ চিরাং সেগুনের এবং কাঠের ফাইবার, এটা হলো কাঠের ফাইবার এবং এগুলো হলো চিটাগাং সেগুনের কাঠের কোয়ালিটি এবং আমাদের কাঠের কোয়ালিটিগুলো আমি আপনাদের দেখাই এবং এটার যে কতটুকু ফাইবার এবং কিভাবে আমরা সোফাটা তৈরি করছি। তো ওনাকে এই সোফাটা এটা হলো 5 ইঞ্চি মোটা কাঠের থেকে করা হয়েছে এবং এটার যেই ডিজাইনটা করা হয়েছে এখানে প্রায় 2 ইঞ্চি কাঠের থেকে কেটে 1.5 ইঞ্চি এখন আছে এই কাঠের থেকে কেটে করা হয়েছে এবং টি টেবিলের সাথে। তো এটার প্রাইসটা হলো 50,000 টাকা অনলি 2-2-1, মনে রাখবেন আবার 2-2-1 অথবা 3-1-1, 5 সিটারটা এটা হলো 50,000 টাকা অনলি, যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের, এরকম গর্জিয়াস এবং লাক্সারি করে করলে আপনারা এই প্রাইসটা পড়ে। এবং এটার যে খাটটা আছে এটার সাথে ওই খাটটার প্রাইসটা হলো 50,000 টাকা ফুল বক্স, যেটা হচ্ছে পিছনে আছে এবং ওনার জন্য যেটা লেকার করা হয়েছে এই পলিশ করা হয়েছে সেটা আমি আপনাদের দেখাই দিই। এবং এই খাটটা নতুন মডেলের এই খাটটা, এই খাটটা হলো হাতে পলিশ করা, এটা হলো ফুল বক্স, যদি আপনারা হাতে পলিশ করা নিতে চান সেক্ষেত্রে এই খাটটার প্রাইসটা পড়বে 50,000 টাকা এবং 45,000 টাকা হলো সেমি বক্স, 2.5 ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করে এই ডিজাইনগুলো করা। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী টাইপের পলিশ করা হয়েছে এটাকে। এবং এটার সাথে আপনারা যদি এই টেবিলটা, এই টেবিলটা কালার করা চলতেছে, তো এই টেবিলটা হলো হাতে পলিশ হবে, এই টেবিলটা চমৎকার একটি লাক্সারি ডিজাইন এবং এরকম চমৎকার চমৎকার ডিজাইন। এবং এই সোফাটা, এই সোফাটা ডেলিভারি যাবে এবং এই সোফার কাঠগুলো যদি আমি আপনাদেরকে দেখাই দিই বুঝতে পারবেন কী টাইপের কাঠ দিয়ে করা হয় আমাদের কারুকাজগুলো। এবং এই অরিজিনাল এরকম চিটাং সেগুনের ফাইবার সহ এরকম কাঠগুলো আমরা ইউজ করে থাকি আপনাদের জন্য। এবং এই যে খাটের মধ্যে আপনারা যদি ফাইবারগুলো দেখেন তো এগুলো হলো চিরাং সেগুনের ফাইবার। তো আয়ান ভাইয়ের জন্য যে খাটটা রেডি করা হয়েছে এই খাটটা হলো, এই খাটটা যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের 2.5 ইঞ্চি সলিড খাটের মধ্যে কমপ্লিট করা, যেটা হলো 2.5 ইঞ্চি সলিড কাঠ এবং কাঠের ফাইবার এবং কাঠের কোয়ালিটি ডিজাইন আপনারা যদি দেখেন যে সম্পূর্ণ চিরাং সেগুনের, এটা হলো হাতে পলিশ, আমাদের হাতে পলিশও অনেক শাইনি এবং অনেক নিখুঁতভাবে ঘষা মাজা করে তারপরে এগুলো করা হয়,
যেটাকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি টাইপের শাইনিং করা হয় খাটের মধ্যে। এটা কিন্তু হাতে পলিশ, তো লেগার পলিশ করলে এগুলোর মধ্যে গোল্ডেন কালার করা হয়, এবং এরকম আপনি কাঠের ফাইবারগুলো দেখলেই জুম করে বুঝতে পারবেন যে আসলে আমরা কী টাইপের কাঠগুলো ইউজ করি। এবং দেখেন কাঠের মধ্যে বার বলতে কিছু নাই, মানে একবার নাই বললেই চলে, সার আছে। এবং এটা হলো আলমারি ওনাদের, যে আলমারিটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছিলেন সেই আলমারিটা হলো এই আলমারিটা। তো এই আলমারিটা হলো 6 ফিট বাই 7 ফিট, সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এবং হাতে পলিশ করা। এই আলমারিটার প্রাইসটা হলো 55,000 টাকা, 3 পার্ট। যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে, চাইলে আপনি আমাদের কাছ থেকে এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো দেখতে পারেন। তো এই আলমারিগুলো হলো 32,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এবং এই আলমারিটা, এটা হলো 4 পার্ট। এই আলমারিগুলো দেখতে পারেন, এবং এই আলমারিটা হলো 2 পার্ট। 2 পার্টের মধ্যে হাতে পলিশ করা এই আলমারিটা, যেটা হলো ওই খাটের সাথে ম্যাচিং করা। এই আলমারিটা হলো আপনাদের ওই খাটের সাথে ম্যাচিং করে তারপরে করা। তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো যদি দেখতে চান তাহলে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা লালবাগ কামরাঙ্গি চর মাদবর বাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংক এবং অল্ডন শোরুমের পরেই হলো খন্দকার ফার্নিচার 2 তারপরে 3 তারপরে 1। তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন, আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের প্রতি যত্নবান হবেন। আসসালামু আলাইকুম। নতুন কোনো ফার্নিচার নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ।